আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মুক্ত শিক্ষাঙ্গনে আমাদের আজকের টপিক হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামের গঠন অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই কিভাবে একটি প্রোগ্রাম লিখবো তাহলে চলো দেখে নিই আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে একটি প্রোগ্রাম লেখা হয় বা প্রোগ্রামের গঠন কি। এক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি আমরা প্রোগ্রাম লিখতে চাই তাহলে টোটাল ছয়টি অংশে ভাগ করা হয় বা ছয়টি সেকশনে ভাগ করা হয় ছয়টি সেকশনের নাম এখানে লিস্ট করা আছে প্রথম সেকশন হচ্ছে ডকুমেন্টেশন সেকশন বা কমেন্ট সেকশন এটি আসলে ঐচ্ছিক পরবর্তী দুই নম্বর সেকশন হচ্ছে লিঙ্ক সেকশন এটা আবশ্যক কেন ঐচ্ছিক কেন আবশ্যক এই ব্যাপারটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করি তৃতীয় সেকশন হচ্ছে ডেফিনেশন সেকশন চতুর্থ সেকশন হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন পঞ্চমটি হচ্ছে মেইন ফাংশন সেকশন এবং সর্বশেষ ছয় নম্বরটি হচ্ছে সাব ফাংশন সেকশন এখানে টোটাল চারটি ঐচ্ছিক সেকশন আছে এবং দুইটি আবশ্যক সেকশন আছে ব্যাপার হচ্ছে যে এই যে ঐচ্ছিক সেকশন আছে এই ঐচ্ছিক সেকশনগুলো আমরা যদি কোনো প্রোগ্রামে নাও লিখি তাও কোনো সমস্যা নাই কিন্তু এই আবশ্যক সেকশনগুলো অবশ্যই লিখতে হবে অর্থাৎ সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি আমরা কোনো একটি প্রোগ্রাম লিখতে চাই তাহলে আবশ্য আবশ্যক যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো সেই প্রোগ্রামে থাকতেই হবে না থাকলে সেটা আসলে সি কোনো ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেওয়া হবে না বা কোনো কাজের ফলাফল বা কোনো কাজ আমরা আদায় করতে পারবো না কম্পিউটার থেকে কিন্তু এখানে বিষয় হচ্ছে যে ডকুমেন্টেশন সেকশন সবগুলো আসলে ইংরেজি টার্ম এই ইংরেজি টার্মগুলো আসলে মনে রাখা একটু কষ্টকর সেজন্য সংক্ষিপ্ত একটা পদ্ধতি আছে বা সংক্ষেপে মনে রাখার একটা টেকনিক হচ্ছে ডিএলডি জিএমএস এই ডিএলডি জিএমএস এই সিকোয়েন্সটা মনে রেখে আমরা আসলে এই ছয়টি যে সেকশন এই ছয়টি সেকশনের নাম মনে রাখতে পারবো তবে এই যে নামগুলো সিরি সিরিয়ালি মনে রাখাই ভালো সিরিয়ালে মনে রাখলে একটা সুবিধা আছে কিভাবে প্রোগ্রাম লিখবো সেই প্যাটার্নটা আমার মাথায় থাক থাকবে এবং ছয়টি সেকশনের নাম আমরা যদি এখন সিরিয়ালি মনে নাও রাখতে পারি তাও কোনো সমস্যা নাই পরবর্তীতে যখন আমরা প্রোগ্রাম লিখবো বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামিং দেখবো তখন আমাদের অটোমেটিক্যালি আসলে মুখস্ত হয়ে যাবে প্রথমে ডকুমেন্টেশন সেকশন বা কমেন্ট সেকশন যেটা সেটা আসলে সর্বোচ্চ উপরে এখানে থাকবে এটা সাপোজ একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা লেখা প্রোগ্রাম সর্বোচ্চ উপরে থাকবে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন বা কমেন্ট সেকশন তারপরে এখানে থাকবে লিঙ্ক সেকশন তারপরে ডেফিনেশন সেকশন গ্লোবাল ডিক্লারেশন সেকশন মেইন ফাংশন সেকশন আর সাব ফাংশন সেকশন এইভাবেই আসলে যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো আসলে ভাগ করা হয় একটা প্রোগ্রামে তবে এখানে যে ঐচ্ছিক সেকশানগুলো আছে সেই সেকশনগুলো আসলে তাদের পজিশন যে চেঞ্জ করলে কোনো সমস্যা নাই কিছু কিছু ক্ষেত্রে যেমন ডকুমেন্টেশন সেকশান বা কমেন্ট সেকশান সর্বোচ্চ পরে থাকবে আমি এই ডকুমেন্টেশন সেকশনকে অন্য কোথাও লিখতে পারি প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা লিখতে পারবো কোনো সমস্যা নাই সেগুলো আমরা পরবর্তীতে দেখব এবং আবশ্যক এই যে ফাংশন বা সেকশনগুলো আছে লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন সেকশন এই দুইটা সেকশন ইউজ করে কি একটা প্রোগ্রাম আমরা দেখার চেষ্টা করি তো এখন দেখা যাচ্ছে যে আবশ্যক সেকশন ব্যবহার করে একটি ছোট্ট প্রোগ্রাম এখানে লেখা হয়েছে যে এখান থেকে এই পর্যন্ত এই যে হ্যাশ থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত এখানে যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে বা যে বিষয়বস্তু লেখা হয়েছে সেটা আসলে বোঝা যাচ্ছে না হয়তো এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে অবশ্যই এগুলো বোঝা যাবে এই যে প্রথমে যে হ্যাশ ইনক্লুড একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট একে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয় হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট এস ডিআইও ডট এইস এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে যা লেখা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তাকে বলা হয় হেডার ফাইল হেডার ফাইল তাহলে এসটি ডিআইও ডট এইস এটা একটা হেডার ফাইল এবং হেডার ফাইলের হচ্ছে এক্সটেনশন হচ্ছে ডট এইস এই এস টি ডিআইও এর মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এখন এই ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এটা আমরা কেন ইনক্লুড করলাম এই প্রোগ্রামে ইনক্লুড ওয়ার্ডটা লিখে কেন এই প্রোগ্রামে আমরা নিয়ে আসলাম সেটা আগে বসতে হবে সেটা হচ্ছে এই এসটি ডিআইও ডট এইস এই ফাইলের ভেতরে আমার কিছু ফাংশন আছে তাহলে ফাংশন কোনগুলো ফাংশন সেইগুলো যাদের শেষে একটি ফার্স্ট ব্র্যাকেট থাকবে যেমন এখানে মেইন দেখা যাচ্ছে মেইনের শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ প্রথম বন্ধনে থাকবে সেটাই হচ্ছে একটা ফাংশন এখন তাহলে এই এসটি ডিআইওর ভেতরে যে ফাংশনগুলো আছে আমি বললাম যে এস ডট এইস এটা একটা হেডার ফাইল এর ভেতরে কিছু ফাংশন আছে এই ফাংশনগুলো হচ্ছে এস টিডিআইও ডট এইস যেমন একটা ফাংশন প্রিন্ট এটা একটা ফাংশন একটা ফাংশন আছে এর ভেতরে তারপরে আর একটা ফাংশন আছে হচ্ছে ইনস্ক্যান তাহলে দুইটা ফাংশন আছে এই দুইটা ফাংশন আমরা এই প্রোগ্রামে ইনপুট করলাম ইনক্লুড দ্বারা বোঝায় যে যদি আমি এই হেডার ফাইলটা ইনক্লুড করি এই প্রোগ্রামে তাহলে এর ভেতরে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমরা এই প্রোগ্রামে অনায়াসে ইউজ করতে পারবো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি সেটা হচ্ছে আমার কোনো বন্ধুর যদি একটা জামা থাকে কিংবা জুতা থাকে কিংবা কলম থাকে সেটা যদি আমি তাকে না বলে নেওয়ার চেষ্টা করি তাহলে সেটা অবশ্যই চুরি এই এসটি ডিআই ডট এইস এই হেডার ফাইলের ভেতরে প্রিন্টেপ ফাংশন আছে স্ক্যানের ফাংশন আছে এই প্রিন্টেপ স্ক্যানের ফাংশন অন্য কোথাও যদি ইউজ করি কিন্তু আমরা এস টি ডিআই ডট এইসকে না বলে তাহলে সেটা আসলে চুরি হয়ে যাবে আসলে এই চুরি বলতে বোঝাচ্ছি যে আসলে সেটা প্রোগ্রাম হবে না বা প্রোগ্রামে আসলে ইরোড আসতে পারে এটা আসলে আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝা যায় যে যদি আমরা কখনো ফোন কিনি তাহলে দেখা যায় যে ফোনের সাথে শুধু আমাদের ফোন দেয় না ফোনের সাথে আমাদের একটা চার্জার দেয় তারপরে হচ্ছে একটা হেডফোন থাকে তারপরে আর অনেক কিছু থাকে এখন আমরা শুধুমাত্র ফোন কিনেছি কিন্তু দোকানদার আমাকে কখনোই বলে নাই যে শুধুমাত্র আপনি ফোন ব্যবহার করছেন এবং ফোনই ব্যবহার করবেন আমরা ফোন কিনলে ফোনের সাথে যে আদার হেডফোন কিংবা দেখা যাচ্ছে যে চার্জার থাকে সেগুলো আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ যদি আমরা একটা প্যাকেজ কিনি তাহলে সেই প্যাকেজের ভিতরে মানে যাই থাক না কেন সেটাই আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ আমরা যদি ইনক্লুড এস টি এইচটা এই হেডার ফাইলটা এই প্রোগ্রামে ইনক্লুড করতে পারি বা এই প্রোগ্রামে যদি নিয়ে আসতে পারি তাহলে ওর ভিতরে যাই কিছু থাক না কেন যে ফাংশনে থাক না কেন আমরা অনার্সে ব্যবহার করতে পারবো তাহলে আমরা যেহেতু হ্যাশ ইনক্লুড দিয়ে এবং ইনক্লুডটা করা হয়েছে হ্যাশ ইনক্লুড লিখে তাহলে হ্যাশ ইনক্লুড এস ডিআইও ডট এইচ এই হেডার ফাইলটা আমাদের ইনক্লুড করার ফলে আমরা এখন প্রিন্টেপ ফাংশন এবং স্ক্যানেপ ফাংশন এই প্রোগ্রামে এখন ব্যবহার করতে পারবো তাতে আমাদের কোনো সমস্যা হবে না কোনো চুরিও হবে না কোনো অপরাধ হবে না তো যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে আমরা যদি কোনো প্রোগ্রাম লিখতে চাই তাহলে অবশ্যই দুইটা মেইন সেকশন লাগবে আবশ্যক সেকশন সেটা হচ্ছে লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন সেকশন এই যে হ্যাশ ইনক্লুড এস ডট এইচ এই প্রথম লাইনটাই আসলে লিঙ্ক সেকশন এবং লিঙ্ক সেকশনটা দেওয়ার ফলে বা হেডার ফাইল ইনক্লুড করার ফলে আমরা এই হেডার ফাইলের ভিতরে যে ফাংশনগুলো আছে প্রিন্টের ফাংশন স্ক্যানের ফাংশন এই ফাংশনগুলো এখন চুরি বাদেই বা কাউকে না বলে এরকম না আমরা বলেই ইউজ করতে পারবো এখন বিষয় হচ্ছে যে লিঙ্ক সেকশন কেন দরকার বা এই লিঙ্কিংটা আমরা কেন করব। সেই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা যদি কোনো লাইব্রেরিতে যাই তাহলে সেখানে দেখা যাচ্ছে অনেক আলমারি থাকে এবং সেই আলমারিতে আসলে বই খুঁজে বের করা খুবই কষ্ট যদি আমি কোনো একটা স্পেসিফিক লেখকের বই চাই তাহলে অবশ্যই মানে একটা টোটাল লাইব্রেরিতে খুঁজে বেড়ানো আসলে খুবই সহজ কাজ নয় এটা আসলে কষ্টকর তো যদি আলমারির ওপরে লেখা থাকে যে এই আলমারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে কিংবা অন্য একটা আলমারিতে লেখা আছে সাপোজ কাজী নজরুল ইসলামের বই আছে তাহলে আসলে খুব সহজেই আমরা রবীন্দ্রনাথের ঠাকুরের বই তারপরে কাজী নজরুল ইসলামের বই আমরা খুব সহজেই বের করতে পারবো আসলে এই যে প্রিন্ট অ্যাপ ফাংশন স্ক্যান ফাংশন এই প্রোগ্রামে আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করছি দেখা যাচ্ছে এখানে প্রিন্ট অ্যাপ ফাংশন যদি আমরা ইউজ করি তাহলে কম্পিউটার খুব সহজেই বুঝতে পারবে কিভাবে বুঝতে পারবে যে উপরে যে হেডার ফাইল ইনক্লুড করা আছে সেই হেডার ফাইল ইনক্লুডটা আগে দেখবে আমরা এটাকে আলমারি চিন্তা করতে পারি যে এস টি ডিআইও এইচ এটা একটা আলমারি এবং এর ভেতরে যে ফাংশনগুলো আছে যেমন প্রিন্টেম ফাংশন ফাংশন স্ক্যানের ফাংশন এই ফাংশনগুলোই হচ্ছে আসলে বই হিসেবে আমরা চিন্তা করতে পারি তাহলে যখন কম্পিউটার দেখবে যে এখানে একটা বই আছে তাহলে এই বইটা কোথায় আছে খুব সহজেই বুঝতে পারবে যে এস ডিআইও ডট এইচ এই যে একটা আলমারি আছে সেই আলমারিতে আছে এটা আসলে কম কম্পিউটার খুব তাড়াতাড়ি বোঝার জন্য আসলে এই লিঙ্কিংটা করা হয় যেন তার বুঝতে অসুবিধা না হয় যে এই যে বইটা আসছে এই বইটা কার বই বা কোথেকে আসছে এটা যেন বুঝতে অসুবিধা না হয় এখন ব্যাপার হচ্ছে যে এই হেডার ফাইলটা ইনক্লুড করা মানে খুবই জরুরি এটা যদি ইনক্লুড না করা হয় তাহলে আসলে অনেক সমস্যা হবে কম মানে কম্পাইলারের আসলে এখানে যে বললাম আমি যে কম্পিউটার আসলে খুঁজে বের করে আসলে কম্পিউটার খুঁজে বের করে না আসলে কম্পাইলার খুঁজে বের করে আমি এসা বোঝার সুবিধার্থে আসলে কম্পিউটার বললাম মেন কথা হচ্ছে কম্পাইলার খুঁজে বের করে এই যে প্রিন্টে ফাংশন স্ক্যানের ফাংশন কোন হেডার ফাইলে আছে সেটা তো কম্পাইলার কি সেটা আমরা পরবর্তীতে দেখব এখন বোঝার সুবিধার্থে কম্পিউটার এই লিঙ্কিংয়ের কাজটা করে থাকে সেটা আমরা বুঝিনি তো এই ছিল আসলে লিঙ্ক সেকশন হ্যাশ ইনক্লুড এস এই হেডার ফাইল ইনক্লুডে আসলে লিঙ্ক সেকশন তারপরে আসে হচ্ছে মেইন ফাংশন সেকশন মেইন ফাংশন সেকশন শুরু হয় হচ্ছে এই যে মেইন ফাংশন এখানে যেহেতু প্যার অফ প্যারান্থিস আছে সেহেতু মেইন নামে এটা হচ্ছে একটা ফাংশন তো এই মেইন ফাংশন এখান থেকে শুরু করে এই যে কার্লিপরা যতক্ষণ না ইন্ড হয় যতক্ষণ না শেষ হয় ততক্ষণ হচ্ছে মেইন ফাংশনের এরিয়া এইটুকুই হচ্ছে মেইন ফাংশন এখন এই মেইন ফাংশন সেকশন জানার আগে আমাদের জানতে হবে হচ্ছে ফাংশন কি তো ম্যাথমেটিক্সে আমরা ফাংশন জানি সেটা হচ্ছে ফাংশন এমন একটা ইন ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা রাশি যেমন আমি লিখতে পারি এফ অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা একটা ফাংশন সেটা হচ্ছে এক্সের ফাংশন এখানে আমি যদি ইনপুট দিই এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে আসে কি ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি তার মানে মাইনাস টু তারপরে যদি আমি এখানে আর টু ইনপুট দিয়ে তাহলে টু স্কোয়ার ফোর মাইনাস থ্রি ইকাল টু ওয়ান তাহলে দেখা যাচ্ছে যে আমি এই ফাংশনে ইনপুট দিচ্ছি এই যে প্রথম বন্ধনী আছে এই প্রথম বন্ধনীর ভেতরে আমরা ইনপুট দিচ্ছি এবং এই ফাংশনের যে ভ্যালুটা দেখা যাচ্ছে সেইটাই হচ্ছে আমাদের আউটপুট দেখা যাচ্ছে এফ অফ ওয়ান ইকোয়াল টু এ পাশে ইকুয়াল দিতে দিতে এটা হচ্ছে মাইনাস টু তার মানে ফাংশনের ভ্যালুটাই আসলে আমাদের আউটপুট এই বিষয়টা আসলে খুবই জরুরি যে পেয়ার অফ প্যারেনথেসিসের ভেতরে আমরা ইনপুট দিই এবং যে ফাংশন ইনপুট দেওয়ার পরে যে ফাংশনের যে ভ্যালুটা হয় টোটালটা সেটাই আসলে ওই ফাংশনের আউটপুট মানে আউটপুটটাই হচ্ছে ওই ফাংশনের ভ্যালু এরকম এবং ইনপুটটা দেওয়া হয়ে হচ্ছে পেয়ার অফ প্যারেন্থিসের ভেতরে তো দেখা যাচ্ছে মেইন ফাংশনে এখানে কোনো কিছু নাই সুতরাং এখানে কোনো ইনপুট নাই এবং এখানেও আরেকটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে কোনো কিছু ইনপুট দিলে ফাংশন অবশ্যই আউটপুট দেয় যদি সেটা ফাংশন হয়ে থাকে তাহলে ইনপুট দিলে সে অবশ্যই আউটপুট দেবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এমন একটা আজ অফ ফাংশন আছে এখানে অনেকগুলোই আজ অফ ফাংশন আছে এবং নিজেও ক্রিয়েট করা যায় এই ফাংশনগুলো সেটা হচ্ছে ইনপুট আমি যদি দিই সে আউটপুট নাও দিতে পারে অথবা আমি ইনপুট দিই নাই সে আউটপুট দিচ্ছে এরকম বিভিন্ন টাইপের হতে পারে সেই সিকোয়েন্সটা আমরা দেখে নিই সাপোজ ইনপুট আর এটা হচ্ছে আউটপুট সাপোজ আমি ইনপুট দিই নাই আমি আউটপুট পাই নাই এরকম ফাংশন সি প্রোগ্রামিংয়ে হতে পারে অথবা হতে পারে যে আমি ইনপুট দিয়েছি কিন্তু আউটপুট পাই নাই এটা হতে পারে আবার হতে পারে যে ইনপুট দিই নাই অথচ আউটপুট পেয়েছি এটাও হতে পারে আবার এটা হতে পারে ইনপুট দিয়েছি আউটপুট পেয়েছি এটা আসলে ম্যাথমেটিক্সের মতোই যে ইনপুট দিয়েছি আউটপুট পেয়েছি এই সব ধরনের হতে পারে আসলে আজব ফাংশন যে আমাদের বুঝতে অসুবিধা হয় যে ইনপুট দিয়েছি অথচ আউটপুট পায় না এরকম ফাংশন আসলে হওয়া সম্ভব কিনা কিন্তু সি প্রোগ্রামিং এটা হওয়া সম্ভব আবার ইনপুট দিই নাই অথচ আউটপুট পেয়েছি এই ব্যাপারটা আসলে একটু মনে হচ্ছে যে এটা আসলে ফাংশন হবে না এরকম কখনো কি হয় নাকি যে ইনপুট দিয়ে আউটপুট পাওয়া যায় না বা ইনপুট দিন নাই আউটপুট পাইছি এরকম আসলে সম্ভব নয় কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ এটা আসলে সম্ভব আমরা এখন মেইন ফাংশন সেকশনের দিকে খেয়াল করি মেইন ফাংশন সেকশনের সামনে একটি ওয়ার্ড লেখা আছে সেটা হচ্ছে ভয়েট এই ভয়েট মানে হচ্ছে খালি বা শূন্য এরকম কিছু মেইন ফাংশন এর আগে বা এই মেইনের আগে যদি আমরা ভয়েট লিখি এটা বলতে বোঝাই যে মেইন ফাংশন আমাদের কোনো কিছু রিটার্ন করবে না বা আমাদের মেইন ফাংশন নিজে কোনো কিছু আমাকে দিবে না বা আউটপুট দিবে না এই বিষয়টাই যে ভয়েট এখানে এই বিষয়টাকে বলা হয় রিটার্ন টাইপ ফাংশনের রিটার্ন টাইপ এখানে যেহেতু মেইন ফাংশনের আগে এটা লেখা হয়েছে সেহেতু মেইন ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েট অর্থাৎ এই ক্ষেত্রে মেইন ফাংশন আমাকে কোনো কিছু রিটার্ন করবে না বা আমাকে কোনো কিছু দিবে না এর ভেতরে এই যে মেইন ফাংশন লেখার পরেই তারপরে একটা কার্লিব্রেস দেওয়া হয় ঠিক আছে এই কার্লিব্রেসের ভেতরে যা কিছু লেখা হয় সেটাই হচ্ছে মেইন ফাংশনের এরিয়া এবং মেইন ফাংশনের যত কিছু লেখা হবে সেটা এই দুইটা কার্লিব্রেসের ভেতরে লেখা হবে এখানে মেইন ফাংশনের ভেতরে বা কার্লিব্রেসের ভেতরে প্রিন্টেড ফাংশন ইউজ করা হয়েছে আমরা যদি কোনো আউট প্রোগ্রাম থেকে আউটপুট পেতে চাই বা ডিসপ্লেতে আনতে চাই আমরা যদি দেখতে চাই যে কী হইল এর আউটপুটটা কি হবে সেটা দেখার জন্য আসলে এই প্রিন্টে ফাংশনটা ইউজ করা হয় এই প্রিন্টেড ফাংশনের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে বা অ্যান্ড্রয়েড ফোনে ওপরে কিছু লেখা এই লেখাটা আনার কাজ করে হচ্ছে এই প্রিন্টেড ফাংশন প্রিন্টেড ফাংশনের গঠনের দিকে একটু তাকাই প্রিন্টেড ফাংশনের পরে যেহেতু এটা ফাংশন সেহেতু প্রথম বন্ধনীতে অবশ্যই থাকবে তারপরে আমরা যেই লেখাটা প্রদর্শন করতে চাই বা ডিসপ্লেতে আনতে চাই সেটা ডাবল ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমার ভেতরে নিয়ে আসতে হবে অর্থাৎ মেইন ফাংশন প্রিন্টেড ফাংশন লিখব তারপরে দুইটা ব্র্যাকেট দিব প্রথম বন্ধনী তারপরে দুই পাশে আমরা লিখব হচ্ছে ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা এবং এই ডাবল ইনভার্টেড কমার ভেতরে আমরা যে মানে যা কিছু লিখি না লিখি না কেন সেটাই আসলে আউটপুটে আসবে অর্থাৎ আমরা এখানে যদি প্রিন্টেড ফাংশনের আরেকটা প্রিন্টেপ যদি আমরা লিখতাম এখানে প্রিন্ট এফ এই যে ডাবল ইনভার্টেড কমা এখানে যদি লিখতাম মুক্ত শিক্ষাঙ্গন তাহলে অবশ্যই এই মুক্ত শিক্ষাঙ্গন লেখাটা ডিসপ্লেতে আসতো আগে যেমন এসেছিলো ওয়ার্ড এবং হ্যালোয়ার্ড এই স্টেটমেন্টটা এটা একটা স্টেটমেন্ট বলা হয় যে প্রিন্টেড ফাংশনের টোটাল স্টেটমেন্ট এই পর্যন্ত এবং প্রত্যেকটা স্টেটমেন্ট শেষেই একটা সেমিকোলন দিতে হবে শীতে এই নিয়মটা সেটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে একই নিয়ম যে স্টেটমেন্ট শেষে একটা করে সেমিকুলন দিতে হবে তো এই ছিল মেইন ফাংশন সেকশন আর এই ছিল লিঙ্ক সেকশন একটা প্রোগ্রামে অবশ্যই এই লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন সেকশন থাকতেই হবে এছাড়াও আরও চারটি সেকশন সেটা হচ্ছে ঐচ্ছিক সেকশন সেগুলো আমরা কিভাবে ব্যবহার করে বা তাদের কাজ কি সেটা আমরা পরবর্তীতে দেখব তো এই প্রোগ্রামে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমি বলেছি যে ইনভার্টেড কমার ভেতরে যা কিছু লেখা হবে প্রিন্টের ফাংশনে সেটাই আসলে আউটপুটে আসবে এখানে যেহেতু আমরা লিখেছে হ্যালো ওয়ার্ল্ড সেহেতু হ্যালো ওয়ার্ল্ড আসার কথা এবং এখানে লিখেছে মুক্ত শিক্ষাঙ্গন সেহেতু মুক্ত শিক্ষাঙ্গনই আসার কথা কিন্তু এখানে দেখে আসলে বোঝা যাচ্ছে না যে কেন কীভাবে আসবে যেহেতু এগুলো বোর্ডে লেখা তাহলে আমরা এই যে আউটপুটগুলো আসবে হ্যালো ওয়ার্ল্ড মুক্ত শিক্ষাঙ্গন এগুলো আমরা কোথায় দেখব সেগুলো দেখার জন্য আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারি বা কম্পিউটার ইউজ করতে পারি কম্পিউটারের জন্য এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য এক ধরনের সফটওয়্যার আছে যাদেরকে বলা হয় আসলে আইডিই আইডি হচ্ছে ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং এই আইডি এই ধরনের সফটওয়্যারে বিভিন্ন নাম আছে এর আবার বিভিন্ন নাম আছে তা এই আইডি এই ধরনের সফটওয়্যারে আমরা এই কোডগুলো লিখতে পারবো এবং সেখান থেকে আমরা এই কোডের কি আউটপুট আসবে সেটাও দেখতে পারবো তো অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিভাবে আমরা আইডি ইনস্টল করতে পারি বা কোন আইডি ব্যবহার করব এবং সেখানে কিভাবে এই প্রোগ্রামটা লিখবো এবং এর আউটপুটটা কিভাবে আমরা পাব সেগুলো আসলে ফোনের জন্য আমরা দেখব। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এবং কম্পিউটারের জন্য আমরা দেখব আসলে কিভাবে এই কোডটা লেখা হয় বা সেখানে সেভ করা হয় বা এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা কীভাবে আসবে সেগুলো আমরা কম্পিউটারের জন্য দেখব কম্পিউটারের জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করব বা যে আইডিটা ইউজ করব। কোড ব্লকস এই কোড ব্লকস একটা আইডি এই আইডিটা আমরা কম্পিউটারের জন্য ইউজ করব এই কোড ব্লক্স কিভাবে ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় সেটাও আমরা দেখবো এবং এই হ্যালোওয়ার্ল মুক্ত শিক্ষাঙ্গন এই আউটপুটগুলো আমরা সেখান থেকে দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই আজকে আমরা থিওরিটিক্যালি যে বিষয়গুলো দেখলাম সেগুলো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তোমাদের যদি কোনো মূল্যবান মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো ধন্যবাদ সবাইকে